हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। এটা হচ্ছে ফটোশপ কুইক ট্রিক্স এর ভিডিও নাম্বার 2। তো আজকে আমরা একটা নতুন ট্রিক শিখব, যেটা হচ্ছে হাউ টু চেঞ্জ দ্য স্কাই। আজকে আমরা ইজিয়েস্ট মেথড টু চেঞ্জ দ্য স্কাই শিখব। দেখো, ভিডিওটা শুরু হওয়ার আগে আমি আগেই বলে দিই যে স্কাই চেঞ্জ করার দুটো বা তিনটে মেথড আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সিম্পলেস্ট এবং মোস্ট কমনলি ইউজড মেথডটা শিখব, যেটা হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা যেটা ইউজ করবো সেটার জন্য বেশিরভাগ মানে মোস্ট সুটেবল হবে। অন্য মেথডসও আছে, সেটাও কিন্তু সেগুলো হচ্ছে আমরা এই ভিডিওটা দেখবো না। আমি কী করে স্কাই চেঞ্জ করতে হয় এটার ওপর একটা ভিডিও করছি, কারণ অনেক ক্ষেত্রেই আমি অনেকজনকে বলতে শুনেছি যে তাদের পিকচারে যেটা তারা ক্লিক করেছে সেটা যদি তারা স্কাইটাকে চেঞ্জ করে দিতে পারতো, তাহলে পিকচারটা হচ্ছে মানে একটা অদ্ভুত রকমের একটা লুক চলে আসতো এবং সেটা খুবই সুন্দর লাগতো। তো সেই জন্যই আমার হচ্ছে এই ভিডিওটা আনা। ভিডিওটার লাস্টে আমি কিছু পয়েন্টস বলবো যেটা তোমাদের নোট করে রাখতে হবে স্কাই চেঞ্জ করার জন্য। সুতরাং তোমরা হচ্ছে ভিডিওটা লাস্ট অবধি দেখো। এবার বেশি কিছু কথা না বলে এবার লেট স্টার্ট। ওয়েট, স্টার্ট করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা যদি চ্যানেলটায় নতুন আসো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সেটা চ্যানেলটার জন্য খুব হেল্প হয়, আমার জন্য খুব হেল্প হয়। একটা সাবস্ক্রাইব বাটন টিপে দিলে তোমাদের খুব একটা অসুবিধা হয়ে যাবে না। সুতরাং প্লিজ তোমরা ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলরাইট গাইস, এটা হচ্ছে আমাদের ইমেজটা যেটার উপর আমরা কাজ করব। এটা হচ্ছে একটা পাহাড়ের ইমেজ এবং এটার স্কাইটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই মানে মরা মরা টাইপের দেখতে। এটার স্কাইটাকে চেঞ্জ করে আমরা কী করে এই ইমেজটাকে খুব লাইভলি করে দিতে পারি সেটাই আজকে আমরা শিখবো। তো সবার আগে কী করবে, তোমরা সিলেক্টে যাবে, সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ চুজ করবে। কালার রেঞ্জ চুজ করে তোমরা দেখো এখানে ফাজি আর রেঞ্জ বলে দুটো স্লাইডার আছে, এইগুলো তোমরা চেঞ্জ করে করে নিজেদের মতো যেমন প্রয়োজন তেমনভাবে তোমরা এটা করবে। এখানে দেখো আমরা হাইলাইট সিলেক্ট করা আছে, কারণ আমার স্কাইলটা হচ্ছে হাইলাইটসের এখানে রেঞ্জে পড়ছে, এখানে আমার সিলেকশন করা আছে। তো এটা করা হলে তোমরা ওকে টিপবে, দেখো এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছ যে তার তলায় কিছু আনরিকোয়ার্ড এরিয়াও সিলেক্ট হয়ে গেছে। তো এটা কিছুই না, আমরা রিমুভ করবো এটা দিয়ে, কুইক সিলেকশন টুলের মাইনাস অপশানটা দিয়ে। এই দেখো আমি রিমুভ করে দিচ্ছি। তো এটা করা হয়ে গেল। এবার তোমরা কী করবে, রাইট ক্লিক করবে, সিলেক্ট ইনভার্স করবে। সিলেক্ট ইনভার্স করা হয়ে গেল। এবার তোমরা কী করবে, এবার হচ্ছে তোমাকে মাস্ক অ্যাপ্লাই করতে হবে। মাস্ক কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আমি ওপরে কার্ড দিয়ে দিচ্ছি, তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিও। আমি এখানে একটা মাস্ক অ্যাপ্লাই করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে স্কাইটা। এবার আমরা কোন যেই স্কাইটা বসাতে যাবো সেটা হচ্ছে এই স্কাইটা, যথেষ্ট সুন্দরই মনে হচ্ছে স্কাইটা, ঠিক আছে। তো আমি এটা কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করলাম, এটা একটা পপ আপ এলো, এটা আমরা ওকে করে দিচ্ছি। এটা আমরা মুভ টুল দিয়ে, এখানে দেখো তোমার মেন কাজ হচ্ছে তুমি আগে কর্নার্সের সাথে স্কাইটাকে ঠিকঠাক অ্যালাইন করবে, ঠিক আছে। এবার কী করবে, তুমি কন্ট্রোল টি টিপে এটাকে ট্রান্সফর্ম করবে, একটু বড় করলে। তুমি শিফট টিপে এরকমভাবে হচ্ছে ট্রান্সফর্ম করতে পারো, একটু আউট অফ প্রপোর্শন হয়ে যায় এতে, তারপরে তো এনলার্জ হয়ে যাবে। এবার ঠিকঠাক প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা তুমি হচ্ছে এই ওপ্যাসিটিটাকে একটু কমিয়ে দেখে নিতে পারো, একটু বড় করে দিই। আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক প্লেসমেন্ট হয়ে গেছে, তো আমি ওপ্যাসিটিকে আবার ফুল করে দিচ্ছি। এবার কি করবে, এই লেয়ারটাকে নিয়ে তোমরা জাস্ট নিচে নামিয়ে দেবে, দেখো স্কাইটা কিন্তু চলে এসেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ একটু লাইটিংয়ে ডিফারেন্ট আছে, কারণ স্কাইটা হচ্ছে একটু বেশি ব্রাইট এবং আমাদের পাহাড় এবং জঙ্গলটা একটু ডার্ক আছে। কিছুই করবে তো তোমার কী করে ঠিক করবে, কিছুই না, এখানে অ্যাডজাস্টমেন্টসে যাবে, কালার ব্যালেন্সে যাবে, কালার ব্যালেন্সটাকে সবার উপরে তুলবে। তুলে কী করবে, একটু গ্রিনসগুলো বাড়িয়ে দিলে, একটু ব্লুইশ এফেক্ট দিয়ে দিলে, একটু সায়ান করে দিলে, এই দেখো এই হচ্ছে আমাদের স্কাইটা রিপ্লেস হয়ে গেল। শিফট টিপে তুমি হচ্ছে অ্যালাইনমেন্ট করে তোমার স্কাইটাকে চেঞ্জ করতে পারো। আমার মনে হয় এই টিউটোরিয়ালটা শেষ। অলরাইট গাইস, আমাদের কাজ পিকের উপর কাজ করা শেষ হয়ে গেছে, এবং আমি তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে যে লাস্ট আমি কিছু পয়েন্টস বলবো যেগুলো তোমাদের নোট করে রাখতে হবে, তো সেগুলো আমি তোমাদের এখন বলছি। ফার্স্টলি, তুমি যখন স্কাই চেঞ্জ করবে তোমাকে মানে খেয়াল রাখতে হবে যে স্কাই কিন্তু ওভারঅল পিকচার এক্সপোজারটাকে ডিটারমাইন করে, স্কাইয়ের লাইটিং অনুযায়ী পিকের লাইটিংটা হবে। তো এক্ষেত্রে তুমি দুটো জিনিস মাথায় রাখবে, যে একটা হাইলি এক্সপোজড পিক, একটা ব্রাইট পিকের জন্য তুমি একটা ব্রাইট স্কাই ইউজ করো,
এবং একটা লো এক্সপোজড পিকে বা একটা ডার্ক পিকের জন্য তুমি একটা ডার্ক স্কাই ইউজ করো। অবশ্যই তুমি যে কোনো পিকে যে কোনো স্কাই রিপ্লেস করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আবার ব্লেন্ডিং মোডস অ্যাপ্লাই করতে হবে, সেগুলো একটু কঠিন করা। সেটার আমি ভিডিওতে যাচ্ছি না, কারণ এই ভিডিওটার টপিক হচ্ছে ফটোশপ কুইক ট্রিক্স। সুতরাং আমার তরফ থেকে এই টিপসটাই থাকবে যে তুমি তোমার পিকের এক্সপোজার লেভেল অনুযায়ী কিন্তু তুমি তোমার স্কাইটাকে চুজ করো। অলরেডি গাইস, যেমনটা বলছিলাম, এটা হচ্ছে একটা লো এক্সপোজ পিক, এটা হচ্ছে একটা প্যালেসের ছবি। সবাই তোমরা চিনতেই পারছো এই প্যালেসটা কোনটা। তো এটার সাথে আমি হচ্ছে এই ক্লাউডসগুলো দিচ্ছি। এই ক্লাউডসগুলো আমি হচ্ছে unsplash.com থেকে আমি পেয়েছিলাম, সেটার লিঙ্ক আমি নিজে দিয়ে দেবো। এবং এই দুটোকে মিলিয়ে হচ্ছে আমি এরকম একটা ছবি তৈরি করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা একটা লো এক্সপোজার পিক এবং এটার সাথে এরকমই ম্যাচ করছে। ওকে, অলরাইট গাইস, এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল থেকে থাকে, তোমরা প্লিজ এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, তাদের কাছে পৌঁছে দিও, যাদের জন্য ভিডিওটা বেনিফিশিয়াল হতে পারে। এবং তোমাদের আগেও বলেছি, আবার বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এতে আমার চ্যানেলটার গ্রোথের জন্য খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ, বাই।